life, lifestyle, livelihood, all are about to change post-COVID-19. Are we ready to face the new normal? করোনা প্যান্ডেমিকের লকডাউনের মধ্যে আপনাদের সঙ্গে দু চারটে কথা বলি। প্রথমেই বলি, লকডাউন আর প্যান্ডেমিক কিন্তু এক নয়। লকডাউন সরকারের চাপানো প্যান্ডেমিককে কম করার একটা ব্যবস্থা মাত্র, থাকে দুমাস। কিন্তু ইতিহাস বলে যে কোনো প্যান্ডেমিক হরেঘরে চলতে থাকে দু বছর। কাজেই লকডাউনের বিভিন্ন অ্যাডভাইসারি আপনাকে সেলফ ডিসিপ্লিন নিয়ে মানতে হবে কিন্তু অনেক দিন। ফিজিক্যাল ডিস্টেন্সিং, মুখে হাত না দেওয়া, হাত ধোয়া, মুখে মাস্ক পরা, এগুলো মেনে চলতে থাকবেন। এছাড়া ডাক্তার হিসেবে আরেকটা কথা বলি, ভীষণ প্রয়োজন না থাকলে যে কোনো রকম হাসপাতাল, ডাক্তারবাবুদের চেম্বারে যাওয়া অ্যাভয়েড করুন প্লিজ। কারণ আপনার আশপাশে করোনার জীবাণু নিয়ে লোকজন থাকতেই পারেন। বাড়িতে প্রেশারের যন্ত্র রাখুন, থার্মোমিটার, গ্লুকোমিটার রাখুন, টেলিকনসালটেশনের ব্যবস্থা করুন। মোদ্দা কথা, নিজেকে অনেক দিন পর্যন্ত সাবধান রাখুন। এরপরে বলি, করোনার আউটকাম সংক্রান্ত তথ্য নিয়ে মানুষের রিয়াকশন কি হতে পারে, এই নিয়ে একটু মনোবিদগত আলোচনা। আউটকাম তথ্য মানে ডেথ রেট। ধরে নিন পৃথিবীর একটি উন্নত দেশ ইউনাইটেড কিংডমে ডেথ রেট 13.42%, ভারতবর্ষে 3.1%, অনেক ভালো। ইউপি 1.5%, আরও ভালো। বিহার 0.5%। যে কোনো ভালো তথ্যে মানুষের কমন রিয়াকশন, ভীষণ খুশি, উৎসব। কিন্তু দেখবেন, উৎসব করতে গিয়ে নিয়ম ভেঙে সুদূরপ্রসারী ফলটা খারাপ করবেন না। এর পাশের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে করোনা আর নাক ঘুরিয়ে করোনা, এর যোগফলটা কিন্তু প্রায় ইউনাইটেড কিংডমের পাশাপাশি 10-11%। এর রিয়াকশন দুরকম হতে পারে। কেউ বলতে পারেন হয়তো এটাই করোনার আসল চিত্র, একটু আরও বেশি সাবধান হতে পারেন, ভাবতে পারেন ইউকেতে NHS আছে, আমাকে এখানে কে বাঁচাবে, কাজেই ভীষণভাবে নিয়ম মানে, আমাকে রক্ষা আমাকেই করতে হবে। আরেক দল ভাবতে পারেন, উফ, পাশের যার তুলনা এটা খুব খারাপ, ভীষণ হতাশ হয়ে পড়তে পারেন, ভীষণ রেগে যেতে পারেন। সরকারের বাপান্ত করতে করতে নিজের সুরক্ষার দায়িত্বটাই ভুলে যেতে পারেন, বিপদ বাড়াতে পারেন। কাজেই অনুরোধ করব, সচেতন থাকুন, সাবধান থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। The New Normal series has been directed by Abhishek Ganguly under the Cinema for a Cause initiative. Simple cinema, touching lives.